আল্লাহ রাসূলকে ভালোবাসা ইমানের অংশ, আল্লাহ রাসূলের ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, আপোষ নেই। আল্লাহ রাসূলের প্রেম কলিজায় থাকতে হবে, মানতে হবে। আর সেখানে ভণ্ড বাজে লোক, শয়তান লোক আল্লাহ রাসূল দাবি করবে, আত্মপ্রচারী লোক, আত্মবিলাসী লোক, ফাসেক লোক, তারা আল্লাহ রাসূল দাবি করে আমাদের সমাজে ক্রিম খেয়ে চলে যাবে, জনগণের লাখ লাখ টাকা নিয়ে আত্মসাৎ লুট করে তারা বড় লোক হয়ে যাবে, এরা কথা বলার লোক কি নাই বাংলাদেশে? কেন সুন্দর এখনো সচেতন হয় না? কেন সবকিছু বোঝেন আপনারা, এটা কেন বুঝেন না যে এরা বানোয়াট? এতদিন পর এসে এর উপরে তালাশ করে সুন্দর কুর্তি বানিয়ে দেয়, হাজারা নিজের নাম বাপের নাম দিয়ে এক করে হুজুর পর্যন্ত পৌঁছায় দেয়। বাহ, এগুলো নিয়ে কে আদালতে বসবে, কে দেখবে, কে গবেষণা করবে? কেউ নেই। আইজে আলাদা রসুল, কাইলে আলাদা রসুল হয়ে গেল। এদের সাহস বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে জানেন, এই দেশে যদি কুত্তা বিড়ালের মতো মরার ভয় না থাকতো তাহলে আর একটা নদী দাবি করতো। এরকম বহু নদী বাংলাদেশে পাইছে, এই ভণ্ড নদী। ভণ্ড নদী তো আগে বের হয়েছে, মুসাইলামদের কাজটা বের হয়েছে, আত্মজান হয়েছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বের হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় দু তিনজন মাত্র। বাংলাদেশে ভণ্ড নদী পাওয়া যাচ্ছে প্রায় সব খানা, যদি খালি মরণের ভয় না থাকে। 5 মিনিটে মধ্যে মানুষ এদের গোষ্ঠে বাস করে নিয়ে গেলে ধরে ফেলবে, যার কারণে এরা ওই মরণটাকে ভয় পায়, এই জন্য নদী দাবি করে না। তাছাড়া আল্লাহ রসুল পর্যন্ত লাভ দিয়ে দাবি করে সবাই। কত আল্লাহ রসুল দেখবেন, প্রত্যেক পোস্টার দেখবেন উনি কি আল্লাহ রসুল, কোন আল্লাহ রসুল পোস্টার পোস্টারে হয়ে গেছে সারা বাংলাদেশে। 10 বছর আগে ওই জিনিস ছিল না, এখন দেখতেছে যে এক থেকে ভালো বিনা পুজুর ব্যবসা পৃথিবীতে কোথাও নাই, যেটা ধরপাকড় নাই, ট্যাক্স নাই, কোনো কিছু নাই, এত বড় বিনা পুজির ব্যবসা কে সারে? এই এদের হাত থেকে সুন্নিয়তকে, এদের হাত থেকে ইসলামকে, এদের হাত থেকে তরিকাতকে রক্ষা করা প্রত্যেকটা ইমানদার তরিকাত পন্থী ইমানই দায়ী। শুধু আমি একা নয়, আমাকে খারাপ বলতে পারেন আপনারা, ওরা কিন্তু আমাকে ওহাবি বলবে। আবার এই ভন্ডেরা আমাকে ওহাবি ফতোয়া দিবে, এর ফারুকিসা ওহাবি ফতোয়া দিবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের সচেতন থাকতে হবে আগামী দিনগুলোতে, আসলে পাঁচটা ইসলামের শুভাগমন নিয়ে, আল্লাহ তাআলা নিরাকার এটা নিয়ে চিন্তা করা যাবে না, আল্লাহর সিফাত আল্লাহর কুদরত নিয়ে ভাবতে হবে, আল্লাহকে নিয়ে ভাবা যাবে না। আকারের কিতাবে নিষেধ আছে, আল্লাহকে নিয়ে যারা ভাবতে গেছে তারা বেঈমান হয়ে গেছে। আল্লাহ আকার আছে না নিরাকার আছে এত ভাবার দরকার আছে? আল্লাহকে নিয়ে, আল্লাহর কুদরত আল্লাহ শক্তি নিয়ে ভাবতে হবে, আল্লাহকে নিয়ে না। তো আজকের জন্য আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভালো থাকুন, জুমার নামাজের পর দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কল্যাণ কামনা করে এখানে শেষ করছি আজকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।